হাই ফ্রেন্ডস, আমি সুপর্ণা, আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড। বন্ধুরা, অনেক সময় আমরা পুরনো বা হারানো কিছু মিস করি, ফিরে পেতে চাই। পুরনো স্বাদ বা হারানোকে ফিরে পাওয়ার যে মজা, তা আপনারা পেতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই ভিডিওটি দেখেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা দেখব যে রেট্রো ডিসপ্লের সম্বন্ধে। যদি আপনারা না জেনে থাকেন তো আমি আপনাদের এ বিষয়ে বলি, 2002 কিংবা 2003 যে সমস্ত মোবাইলগুলি ছিল সবই রেট্রো ডিসপ্লে ছিল। এখন আমরা তো কালারফুল ডিসপ্লে ব্যবহার করি। বন্ধুরা, ওই পুরনো দিনের কথা কে বা মনে করতে চায়? কিন্তু আপনি যদি আপনি চাইলেই আপনার মোবাইলের ডিসপ্লেকে রেট্রো ডিসপ্লেতে কনভার্ট করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এবং তারপরে যদি আপনি আপনার বন্ধুদের মোবাইলটা দেখান তো তারা তো কনফিউজড হবেই, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা এখন আমাদের মোবাইলে কালারফুল ডিসপ্লে এবং কালারফুল অ্যাপ্লিকেশান ব্যবহার করি। তো সেখানে যদি রেট্রো ডিসপ্লে দেখা যায় তো সেখানে আপনার বন্ধুরা কিন্তু কনফিউজড হবেই। তো আসুন, এটা করতে গেলে আমাদের দুটো অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে, এবং আমরা সেটা কোথায় পাবো এবং আমরা দেখে নিই অ্যাপ্লিকেশান দুটি কী কী। তো আমরা প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে সার্চ করব। প্রথমে দেখুন, এটা আপনারা দেখে নিন, এখানে রেট্রো এলসিডি স্মার্ট লঞ্চার, এটা একটা অ্যাপ্লিকেশান, এটা আমাদের প্রয়োজন হবে। এবং আরেকটি যেটা প্রয়োজন হবে, এখানে দেখুন স্মার্ট লঞ্চার, আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটাই। তো এটাকে জাস্ট ইনস্টল করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখুন, এখানে ডিসপ্লের মধ্যে, এখানে যদি কিছু অ্যালাউ করতে বলে আপনারা অ্যালাউ করে দেবেন। তারপরে দেখুন এখানে ডিসপ্লের মধ্যে লং প্রেস করে ধরবেন। লং প্রেস করে ধরলে এখানে থিম যে অপশানটা রয়েছে থিমের মধ্যে যাবেন। তো থিমের মধ্যে গেলে এখানে দেখুন রেট্রো এলসিডি এটা শো করবে, এই থিমটা। এই থিমটাকে আপনারা সিলেক্ট করবেন। এখানে দেখুন যা যা করা রয়েছে আপনারা জাস্ট সেটে ক্লিক করবেন। তো সেটে ক্লিক করার পরে এখানে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে আমরা দেখছি আমাদের রেট্রো ডিসপ্লে কেমনভাবে সেট হয়েছে। তো আমরা এখানে থ্রি ডটে ক্লিক করলাম। তো এখানে দেখুন এরকমভাবে আমাদের আইকনগুলো, আমাদের অ্যাপ্লিকেশান আইকনগুলো এরকমভাবে শো করবে, ভীষণ সুন্দর। তো এখন আমরা তো কালারফুল অ্যাপ্লিকেশান ইউজ করি, তো এরকমভাবে আমাদের মোবাইলে শো করবে। তো বন্ধুরা, এখানে কিন্তু যদি দুটো একটা অ্যাপ্লিকেশান আপনাদের কালারফুল থেকেই যায় তো সেটাকে এডিট করতে হবে আপনাদের, এটাই শুধু এখানে একটু অসুবিধা। তাছাড়া এটা খুব সুন্দর দেখতে লাগে, হ্যাঁ, সম্পূর্ণ আগের মতো, পুরোনো দিনের মতো। তো এখানে জাস্ট ওটাতে ক্লিক করবেন, আপনারা ক্লিক করার পরে ওটাকে এডিট করবেন। তো আমি দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখুন, এখানে ধরুন এটা আমার এই হোয়াটসঅ্যাপ বাবলসটা, এটা কিন্তু কালার রেট্রো ডিসপ্লের মতো কালার হয়নি। তো এটাকে জাস্ট ট্যাপ করবেন। ট্যাপ করে ধরলে এখানে দেখুন এডিট ফাংশান আছে, এডিট আইকন, এডিটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন ফ্রম গ্যালারি স্মার্ট লঞ্চার, আপনারা যেখান থেকে খুশি করতে পারেন, কিন্তু রেট্রো এলসিডি এখানে যাবেন। এখানে অনেক আইকন রয়েছে, এখানে আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো একটা আইকন সিলেক্ট করে নিলেন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে একটা আইকন সিলেক্ট করছি, আমি এটা সিলেক্ট করছি। তো তারপরে আমরা ব্যাকে গেলাম। তো দেখুন এখানে ব্যাকে যাওয়ার পরে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ, এটাকে আমি আবার লং প্রেস করছি। লং প্রেস করার পরে এখানে এডিট আইকনে ক্লিক করছি, রেট্রো এলসিডি, তারপরে আমি একটা আইকন এখান থেকে চুজ করছি। তো আইকন চুজ করার পরে আমরা আবার ব্যাকে আসছি। তো এখানে দেখুন হোয়াটসঅ্যাপ বাবলসটা কিন্তু হয়ে গেছে রেট্রো ডিসপ্লের মতো। ভীষণ ভালো এই দুটি অ্যাপ্লিকেশান আপনারা ব্যবহার করে দেখুন, আপনাদের স্ক্রিনটাকে রেট্রো ডিসপ্লেতে কনভার্ট করে দেখুন। সবাই অবাক হয়ে যাবে এবং আপনাদের বন্ধুরা তো ভীষণ অবাক হয়ে যাবে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন। ওকে, বাই বন্ধুরা।